প্রথম প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়বে? অপশন ফুলকপি, সিম, ঢ্যাঁড়স নাকি গাজর? সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স খেলে। বিশেষজ্ঞদের মতে প্রতি 50 গ্রাম ঢ্যাঁড়সে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কাঁচা ঢ্যাঁড়স খেতে পারেন। কোন দেশের ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয়? অপশন ভারত, বেলজিয়াম, বাংলাদেশ নাকি পাকিস্তান? সঠিক উত্তরটি হবে বেলজিয়াম। কোন দেশকে দ্বিতীয় ভারতবর্ষ বলা হয়? অপশন সুরিনাম, কানাডা, ইসরায়েল নাকি জাপান? সঠিক উত্তরটি হবে সুরিনাম। কোন সবজি খেলে স্মৃতিশক্তি বাড়ে? অপশন ব্রোকলি, ফুলকপি, পালং শাক নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে ব্রোকলি। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা, স্মৃতিশক্তি রক্ষা করতেও সক্ষম ব্রোকলি। বিশেষজ্ঞরা বলেন ব্রোকলিতে সালফোরাফাইন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই প্রতিদিন খেলে তা বয়স বাড়ার ফলে স্মৃতিভ্রম রোধ করতে পারে। এর ফলে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। লেবুর সাথে কী খেলে মানুষ মারা যেতে পারে? অপশন কলা, আপেল, আনারস নাকি পেঁপে? সঠিক উত্তরটি হবে পেঁপে। কারণ পেঁপেতে থাকে পেপাইন, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এই দুটি বিক্রিয়া শুরু করলে গুরুতর গ্যাস অ্যাসিডিটি শুরু হয়ে যায়, এতে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে। কোন দেশের জেল থেকে পালানো অপরাধ না? অপশন থাইল্যান্ড, জার্মানি, পাকিস্তান নাকি পেরু? সঠিক উত্তরটি হবে জার্মানি। জেল থেকে পালানোর চেষ্টা জার্মানিতে শাস্তিযোগ্য নয়, কারণ সে দেশের আইন স্বাধীনতাকে একটি মৌলিক মানবিক প্রবৃত্তি বলে মনে করে। যদি একজন পলাতক ধরা পড়ে তবে তাকে তার বাকি সাজার জন্য কারাগারে ফেরত পাঠানো হবে। এই আইন জার্মানি ছাড়া আরও কয়েকটি দেশে চালু আছে। কত বছর পর থেকে 25 ঘন্টায় একদিন হবে? অপশন 50 মিলিয়ন, 100 মিলিয়ন, 150 মিলিয়ন নাকি 200 মিলিয়ন? সঠিক উত্তরটি হবে 200 মিলিয়ন বছর পর থেকে 25 ঘন্টায় একদিন হবে। আমেরিকান গবেষকদের মতে পৃথিবীর দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টা হতে চলেছে। এর কারণ সময়ের সাথে সাথে বাড়ছে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব, যা 20 কোটি বা 200 মিলিয়ন বছর পর 1 ঘন্টা বেড়ে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য হবে আনুমানিক 25 ঘন্টায় একদিন। বলতো বন্ধুরা, কোন প্রাণী পা দিয়েও শুনতে পায়? অপশন বাঘ, সিংহ, হাতি নাকি জিরাফ? সঠিক উত্তরটি হবে হাতি। সকালে খালি পেটে কী খেলে পাকস্থলিতে পাথর হতে পারে? অপশান ব্রোকলি, গাজর, ফুলকপি নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে টমেটো খেলে। সর্বপ্রথম সেলফি তুলেছিল কোন দেশের মানুষেরা? অপশান আমেরিকা, ইংল্যান্ড, হল্যান্ড নাকি জাপান? সঠিক উত্তরটি হবে আমেরিকা। অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয়? অপশন গ্যাস্ট্রিক, হৃদরোগ, বদহজম নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে, আর ডায়াবেটিসের ফলে হাই ব্লাড প্রেশারের সমস্যাও বাড়ে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাউরুটি খাওয়ার রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কী হয়? অপশান দৃষ্টিশক্তি বাড়ে, হাড় শক্ত হয়, ওজন বাড়ে নাকি রুচি বাড়ায়? সঠিক উত্তরটি হবে দৃষ্টিশক্তি বাড়ে ও হাড় শক্ত হয়। অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কী ক্ষতি হয়? অপশান মাথা ব্যথা, ক্যান্সার, শ্রবণ শক্তি কমে নাকি হার্টের ক্ষতি হয়? সঠিক উত্তরটি হবে শ্রবণ শক্তি কমে। কোন ফল খেলে কখনো বুড়ো হবেন না? অপশান আনারস, আঙ্গুর, আপেল নাকি কলা? সঠিক উত্তরটি হবে আঙ্গুর ফল খেলে। আঙ্গুরে রয়েছে ভিটামিন কে, সি, B1, B6 এবং খনিজ উপাদান ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। আঙ্গুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আঙ্গুরে বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বার্ধক্য রোধে কাজ করে। শুধু তাই নয়, হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে মুড়িয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে।
কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? অপশান কলার মোচা, ভাতের মার, পেঁয়াজ নাকি হলুদ? সঠিক উত্তরটি হবে হলুদ খেলে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সকালবেলা উঠে কাঁচা হলুদ খাওয়া শুরু করলে দেহের অন্তরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না। তাই প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ ডায়াবেটিস রোগীরা পথ্য হিসাবে খান, ফলাফল হাতে নাতে পাবেন, ইনসুলিন দিতে হবে না, রক্তে সুগার থাকবে নিয়ন্ত্রণে। কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ বুঝতে পারে? অপশন প্রজাপতি, কুকুর, সাপ নাকি বিড়াল? সঠিক উত্তরটি হবে প্রজাপতি। প্রজাপতিদের পায়ে সাত সেন্সর রয়েছে যা তাদের সুউপকার জন্য খাদ্য শনাক্ত করতে সাহায্য করে। তারা একটি পাতার উপর দাঁড়িয়ে একটি স্বাদ বুঝতে পারে যদি তারা নির্ধারণ করে যে উদ্ভিদটি এমন কিছু যা তাদের সুউপকার খেতে পারে, তারা সেই জায়গাতেই তাদের ডিম পাড়ার জন্য বেছে নেয়। কোন দেশে মানুষের মতো দেখতে গাছ রয়েছে? অপশান ফ্রান্স, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল? সঠিক উত্তরটি হবে বুলগেরিয়া। কোন দেশে কুকুরদের গাড়ি চালানো শেখানো হয়? অপশান ইংল্যান্ড, রাশিয়া, ইতালি নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড। কোন আটটি কারণে মুখে ব্রণ হয়? যে আটটি কারণে মুখে ব্রণ হয় সেগুলি হলো: ত্বকের অযত্ন, 2 জীবাণু সংক্রমণ, 3 হরমোনের পরিবর্তন, 4 অতিরিক্ত টেনশন, 5 কম ঘুম, 6 অতিরিক্ত ঘাম, 7 সঠিক মেকআপ প্রোডাক্ট ব্যবহার না করা, 8 অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া। রক্তের খারাপ কোলেস্ট্রল দ্রুত দূর করতে সাহায্য করে কোন খাবার? অপশান ধনেপাতা, করলা, চিনি নাকি দুধ? সঠিক উত্তরটি হবে ধনেপাতা। আমাদের দেহে LDL নামক এক ধরনের ক্ষতিকর কোলেস্ট্রল থাকে যা দেহে শিরা উপশিরার দেওয়ালে জমে হৃৎপিণ্ডে রক্ত চলাচলে সমস্যা বাড়ায়। এর কারণে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে। ধনেপাতা এই ক্ষতিকর কোলেস্ট্রল কমিয়ে দেয়। অতিরিক্ত কি খেলে রক্তচাপ বেড়ে যায়? গবেষণায় দেখা গেছে অতিরিক্ত লবণ খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায়, এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। একদিনেই চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে? অপশান দই, শশা, বেসন নাকি চন্দন? সঠিক উত্তরটি হবে দই। বিশ্বের কোন দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? অপশান রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান নাকি কানাডা? সঠিক উত্তরটি হবে জাপান। শ্যাম্পু করার পর চুলে কি দিলে চুল কন্ডিশনার লাগানোর মতো সুন্দর থাকে? অপশান নেকোমাটি, অ্যালোভেরা, নিম পাতা বাটা নাকি মেহেদি বাটা? সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা। কোন বাদাম খেলে প্রজনন ক্ষমতা বাড়ে? অপশান চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম নাকি আখরোট? সঠিক উত্তরটি হবে কাজু বাদাম। কি খেলে ছেলেদের ফিটনেস থাকে আকর্ষণীয়? অপশান দুধ, বাদাম, সবজি নাকি মিষ্টি? সঠিক উত্তরটি হবে দুধ ও বাদাম খেলে। কোন শাক খেলে মেয়েদের ঋতুস্রাবের সমস্যা দূর হয়? অপশান কলমি শাক, লাল শাক, পালং শাক নাকি ডাঁটা শাক? সঠিক উত্তরটি হবে কলমি শাক খেলে। কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? অপশান কলার মোচা, ভাতের মার, পেঁয়াজ নাকি হলুদ? আচ্ছা বলো তো বন্ধুরা, ইউটিউবে সব থেকে বেশি মানুষ কি সার্চ করে? অপশান শর্ট ভিডিও, রান্নার ভিডিও, ফানি ভিডিও নাকি শিক্ষার ভিডিও?
সঠিক উত্তরটি হবে ফানি ভিডিও। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।